আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের এসএসসি দুই হাজার একুশে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এবং আমাদের চ্যানেলে অলরেডি সেই সংক্ষিপ্ত সিলেবাসগুলো এক এক করে আপলোড দেওয়া হচ্ছে তাছাড়া অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো যে কীভাবে এক লিকে সবগুলো সিলেবাস একসাথে ডাউনলোড করা যায় সো তোমাদের সেটাই দেখানোর জন্য আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি সো প্রথমেই তোমরা সেটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইলে যা যেই যেই ব্রাউজার ইউজ করো সেই ব্রাউজারে চলে যাও সো আমি এখানে তোমাদেরকে গুগল ক্রোম থেকে দেখাবো সো প্রথমে গুগল ক্রোমে ক্লিক করবে গুগল ক্রোমে তোমরা যাওয়ার পরে তোমরা সার্চ বারে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড সো এখানে তোমরা ঢাকা ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলে এখানে তোমাদের এর একটি গুগলে চলে যাবে বা তোমরা এটাও লিখতে পারো যে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি সো এটা লিখে সার্চ করার পর তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে এবং এই ওয়েবসাইটটিতে আসার পরে তুমি একটু স্ক্রল করবে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে এসএসসি কর্নার নামে একটি অংশ রয়েছে সো এই অংশে তুমি একটু জুম করে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে দুহাজার সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত একটি নোটিস সো তুমি এই নোটিশটাতে ক্লিক করবে এই নোটিশটাতে ক্লিক করলে তোমাকে একটি জিপ ফাইল ডাউনলোড করতে বলা হবে তুমি এখানে ক্লিক করলে অনেক সময় একটু স্লো হবে বা ডাউনলোড হতে একটু লেট হবে তো তুমি চাপ দিয়ে ধরে রাখবে এবং এখানে তোমরা অনেকেই এখানে ফেস করছো যেখানে এসে তোমরা ডাউনলোড করতে পারছো না জিপ ফাইলটা সো সেটার জন্য তোমরা কি করবে এখানে চাপ দিয়ে ধরে রাখবে এবং ওপেন ইন নিয়ে নিউ ট্যাব গ্রুপ বা যে নিউ ট্যাবে ওপেন করবে ওপেন করতে গেলে দেখবে যে তোমাদের এরকম একটি অপশন আসবে যে ডাউনলোড ফাইল সো এখানে তোমাদের জিজ্ঞেস করবে বা তোমাদের অটোমেটিক এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে সো আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি তাই ডাউনলোড করছি না আরেকবার সো এখানে ডাউনলোড বাটনে যদি আমি ক্লিক করি তাহলে অলরেডি ডাউনলোড করা হয়ে যাবে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ফাইলটি এই যে মাত্র ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবং ছয় দশমিক এক এমবি এই ফাইল সাইজটা সো আশা করছি এভাবে তোমরা এই ফাইলটি ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করার পরে তোমরা দেখবে যে তোমাদের যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে সেখানে একটি জিপ ফাইল ওপেন হবে এবং অনেকেই সেই জিপ ফাইলটা আনজিপ করতে পারবে না সো সেই জিপ ফাইলটাকে সিলেক্ট করে তোমরা আনজিপ করতে করে তারপরে ভিতরে অনেকগুলো ফোল্ডার পাবে তোমাদের যারা